গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি রিকাপ্রতে, তোমরা দেখছো লেডিস ক্যালি। অনেক দিনে ব্লগ দেওয়া হয় না, কারণ আমার স্কুলে বৃত্তি পরীক্ষা প্লাস মেধা অন্বেষণ পরীক্ষার চাপ চলছিল। তো এখন ফ্রি আছি, তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারছি। আর এখন শরৎকাল, সকালবেলা একটা পুজো পুজো গন্ধ, খুব ভালো লাগছে। আর এখানে দেখো কত শিউলি ফুল পড়ে আছে। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, কারণ আমার মেধা অন্বেষণ পরীক্ষা, বৃত্তি পরীক্ষা এগুলো চলছিল, তার উপরে ব্লগ শ্যুট করতে পারিনি। বৃত্তি পরীক্ষার মাঝখানে দুদিন খুব খারাপ কেস হয়ে গেছে, কারণ স্কুলে যেতে যেতে এত বৃষ্টি, এত বৃষ্টি, কি বলবো। তো বৃত্তি পরীক্ষা তো দিতেই হবে, তাই যেমন তেমন করে ওইখানে গিয়ে বৃত্তি পরীক্ষাটা দিয়েছি। বৃত্তি পরীক্ষা বা মেধা অন্বেষণ পরীক্ষা রেজাল্ট ভালো হতে পারে, এটা আমার কনফিডেন্স আছে, কিন্তু রেজাল্টের উপরেই নির্ভর করে না। জবে দিবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেদিনকার মেধা অন্বেষণ পরীক্ষা দিতে যায়, সব বন্ধুরা আগে আগেই চলে গেছে, বলেছে 11টায় জিতে, ওরা ঢুকেছে 10:30। অত তাড়াতাড়ি গিয়ে সবার আগে দাঁড়িয়ে গেছে, আর আমি আর একটা বন্ধু পিছনে দাঁড়িয়েছি, পিছনের লাইনে। লাইন যাচ্ছে না, যাচ্ছে না, দিয়ে তারপরে ওপরে একটা শর্টকাট ছিল, আমরা নিয়ে ওটা দিয়ে সবার আগে, এভাবে করে সবার আগে ঢুকতে পেরেছি আমরা। না তো অত পিছনে থাকতে থাকতে লাইন থেকে তো এইদিকে 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 চারিদিক ঘুরে যাবে। এখন আছে হচ্ছে সুদর্শনপুর বিদ্যাচক্র হাই স্কুলে, কারণ যে এখানে আমার বৃত্তি পরীক্ষা চলছে। এখানকার স্যার ম্যামরা খুব ভালো, মানে ফার্স্ট দিন অনেকটা ভয় লাগছিল যে স্যার ম্যামরা কেমন হবে, কোনো ইয়ে বলে দিবে কি না, কোশ্চেন বলে দিবে কি না, কিন্তু না, সেরকম কিছু জানি। স্যার ম্যামরা খুব ভালো ও খুব পোলাইটলি ব্যবহার করেছে। এই সাইডটা এত সুন্দর, তোমাদেরকে কি দেখো। স্কুল থেকে বেরিয়ে গেলাম বৃত্তি পরীক্ষা দিয়ে, আজকে ইংরেজি পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষা। শনিবারই মহালয়া, তো দুর্গাপূজার তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল। মহালয়াতে আমার একটা নতুন ভিডিও আসছে, তোমরা দেখেও সবাই সাবস্ক্রাইবটা করে দিও, এটাই প্রত্যেক ব্লগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকে। এত ফ্রেন্ডলি,